সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পিছত আজি বিধায়ক পদটো মই পদত্যাগ করলো। এই বিধানসভার যে ভবন এটা ঐতিহ্য মণ্ডিত ভবন, জীবনের রাজনীতি এই বিধানসভার পর আরম্ভ করেছে, গতি বহুতো পুরনি স্মৃতি নিমন্ত্রণ আছে, ইয়াত ইতিহাস আছে। আর শেষবার আজি এই বিধানসভার মানে যে টেবুলত বহু, যখন মর আসন, সেই আসনত শেষবার বহিল, সেবা করল, যেখানে পুরনি স্মৃতি কথাবিল মনত এতিয়াও আহি আছে। গতি সংসদীয় রাজনীতিলে আমি গৈছো, একটা নতুন একটা নতুনত্ব এটা পাম আমি তাত। গতি আজি বিধায়ক পদটো পদত্যাগ করে মনত একটা দুঃখ লাগিব, যেটা সমষ্টিটো মই 2001 চনৰ প্রায় সেই সমষ্টির পর মানে বিধায়ক নির্বাচিত হয়ে আইছিল, সেই সময় কংগ্রেসের সরকার আছে। আর মই এইটাই বিচাৰিছো যে সমষ্টির রাজ্য যাতে পুনের মূর ধরনের যে ধরনের কাম করে গেছিলেন, মই যে রাইজর মজত আছিল তেনেকা এজন বিধায়ক পালে মই খুব আনন্দিত বা খুব আশা করছো। আপনাদের জানে যে মানুষের একটা রিটায়ারমেন্টের একটা সময়ও আহি যায়, সেই কথা মই পিছত কম আপনাদের। কিন্তু বিধায়ক হিসাবে মই সেই সমষ্টির পর প্রতিনিধিত্ব করব নো, যেহেতু এই সিডিউল কাস্টের রিজার্ভেশন হয়ে গেছে।